তৈরি হয় এটা? ছয়টা ছয়টা এই মাছগুলো সংগ্রহ করা কোন জায়গা থেকে? তো বিভিন্ন গ্রামের থেকে আসে, আপনার মোংলা, কুকিয়ার, বটতলা, আবার আপনার সাতক্ষীরা, শাহপুর, কৃষকপুর। আচ্ছা, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়। জি স্যার, অনেক। এটা কি ঘেরের মাছ? এগুলো সব ঘেরের মাছ। ঘেরের মাছ কয় দিনের মাছ এটা? এটা আজকের মাছ। আর আপনার ওই নদীর মাছও আসে আমাদের বাঁধের, বড়ো বড়ো মাছ। আচ্ছা, তিনটে চারটে কেজি, তিনটে চারটে কেজি চিংড়ি মাছ পাওয়া যায় এত বড়ো? আমরা আশা করবো বড় সাইজের চিংড়ি আমাদের যদি সামনে পড়ে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। সুন্দরবনের পাশ ঘিরে অনেকে যারা মাছ ধরে থাকেন, আমরা এই কাইম মাগুরগুলো আমরা দেখতে পাই তাদের ধরা বিভিন্ন সময়ে। আমরা এই মাছের দাম সম্পর্কে যিনি বিক্রি করছেন তার সঙ্গে একটু কথা বলি। ভাই কেমন আছেন? ভালো আছেন। এই মাছগুলো কতটুকু সাইজ? তিন কেজি, দেড় কেজি। এটার বড়টা কত করে চলছে? বড়টা কত করে বিক্রি হচ্ছে? আপনারা কততে বিক্রি করবেন? পাঁচশো, পাঁচশো, সাড়ে চারশো এরকম করে? এটা কি চাষে হয় না শুধু নদীর? মাছের বাজার, এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে পাবেন। নদীর মাছ, ঘেরের মাছ, সামুদ্রিক মাছ, সব ধরনের মাছই এখানে পাওয়া যাবে। আপনারা যারা খুলনা কিংবা আশপাশের বাসিন্দা তারা এই বাজারে এসে আপনাদের প্রয়োজনীয় এবং পছন্দের মাছ সংগ্রহ করতে পারবেন।
7টা থেকে 8টা কেজি এই চিংড়ি মাছগুলো সর্বনিম্ন 1400 টাকা করে চলছে। আমরা এর আগে ঢাকার কারওয়ান বাজারে পাইকারি মার্কেটে মাছের দরদাম জানানোর চেষ্টা করেছি। আমরা এসেছি বিভাগীয় শহর খুলনাতে এবং খুলনার বাজার বিভিন্ন বাজারে মাছের দরদাম জানার চেষ্টা করছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে খুলনাতে পাইকারিতে যারা মাছ বিক্রি করে থাকেন তাদের মাছের দরদাম কেমন হয় এবং কী কী ধরনের মাছ এখানে পাওয়া যায় সমস্ত মাছের বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। লস নাই, 1 কেজি 200 টাকা, 2 কেজি 350 টাকা, 1 কেজি 200, 2 কেজি 350 টাকা। এখানে মিক্স কিছু মাছ বিক্রি করা হচ্ছে। এই মাছের মধ্যে বেলে মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, কই মাছ, এগুলো মিশ্রিত মাছ। 1 কেজি 200, 2 কেজি 350। সমস্যা নেই, সেখানে আমরা আরো একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলবো। ভাই কেমন আছেন? ভালো আছি। ছবি তোলা যাবে না? তোলা যাবে কিনা সেটা বলেন, যাবে না? ইলিশ মাছ কত করে বিক্রি করছেন? ইলিশ কম দামে বেশি, 350। 350? এটা কতটুকু? 350 গ্রাম না, 3 কেজি পার হয়ে যাবে, 2 কেজি আছে, 3 কেজির বেশি আছে। আচ্ছা, আমরা দামে বেশি না বাবা, ধরম কি সীমিত লাভে বেশি। এই যে লম্বা মাছ, এই মাছটা কি মাছ? কোনটা? এই বাম পাশে এটা চেলা মাছ, চেলা, সাগরের চেলা, সামুদ্রিক চেলা মাছ। এই মাছটা কত করে বিক্রি করছেন আপনি? 250, 280, 220 এরকম। 250 থেকে 280 টাকার মধ্যে আপনার দরদাম চলছে। আর এটা কি চান্দা? সাগরের চান্দা। এটা কত করে বিক্রি হচ্ছে? 180, 200 এরকম। 180, 200। আপনি একটু ক্যামেরাতে কথা বলেন, আপনি মাছ কি নিয়মিত বিক্রি করেন? 12 মাস বেশি। 12 মাস বিক্রি করেন? 12 মাস বেশি। এখানেই বিক্রি করেন? এখানেই। আপনার এই মাছের ব্যবসা করছেন কত বছর ধরে? 10-15 বছর ধরে। তো এই মাছের ব্যবসার মাধ্যমে আপনার জীবন চলছে, সংসারে কতজন লোক? মা বাপ ধরবো নাকি খালি বউ ছেলে মেয়ে ধরবো? তাকে মা বাপ কি আপনার সংসারের অংশ না? সব অংশ। অংশ 10 জন? 10 জন। এই শুধু একটা ব্যবসাই করেন? একটা ব্যবসায় কি জীবন চলে? আমি তো একা চালাই না, আমার ভাইটাই আছে। তো আচ্ছা, মানে পুরো বড় পরিবার? বড় পরিবারের সদস্য অনেক, যেমন তেমনি আই ইনকামের লোকজনও বেশি? ইনকাম কম। ইনকাম কম। ছোট সাইজের এই মাছগুলো, এগুলো বিক্রি করা হচ্ছে 350 টাকা করে কেজি ইলিশ মাছ। এছাড়া এখানে এই যে গ্রাস কাপ আছে, গ্রাস কাপ কত করে? গ্রাস কাপ কত বিক্রি করছেন? গ্রাস কাপ ব্যাসপানি নিচে 220, সর্বনিম্ন 220, অন্য জায়গায় ব্যাসে 280, 250, 300 এরকম। আচ্ছা, এটা কয় কেজি সাইজের মাছ? ওটা হবে 3 কেজি। 3 কেজি। এটা কি
কি মাছ? পাঁচশো মাছ? এটা ছোট পাঁচশো, এটা কত করে? ও 200 বেসপানি, 180 200 এরকম, 180 200 করে। ফোন দিলে ফাইন দিয়ে